ক্যাম্পাস থেকে বাড়িতে এসেছি কিছুদিন হলো ভাবলাম একটু বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি বন্ধুর বাড়িতে প্রথমে এ শার্ট বা এ পাঞ্জাবি পরে যাব ভাবছিলাম কিন্তু আবার চিন্তা করলাম এ শার্ট পাঞ্জাবি পরে অনেকগুলা ভিডিও করা গেল বারবার একই শার্ট পরে বন্ধুর বাড়িতে যাওয়া যাবে না তাই আবার ঈদের জন্য কেনা এ শার্ট পরে আমাদের দোকানের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম বাড়ি থেকে মাত্র দুই তিন মিনিট হাঁটলে গ্রামের ছোট্ট এই স্টেশনে আমাদের এই দোকান দোকানে ঢুকে মা দুবাইকে বাগনি বাগিনাদের জন্য নাস্তা দিতে বললাম মা দুবাই প্রথমে ছোট বাচ্চাদের পছন্দের চকু চকু নিল এরপর চনাচোর তারপর কয়েকটি কেকের প্যাকেট এবং কয়েকটি প্যাকেট দিয়ে দুইটা আলাদা পলিথিনে করে রেডি করে দিলো আমার মানি ব্যাগে পাঁচশো টাকার এই নোটিস আটা কোনো খুচরা টাকা না থাকায় গাড়ি ভাড়া দিতে সমস্যা হবে তাই প্রথমে দোকানে আসার আগে ভেবেছিলাম এই টাকাটা বাঙ্গায় নিব কিন্তু দোকানের ক্যাশে বড় ভাইয়ের জায়গায় ছোট ভাইকে দেখে পাঁচশো টাকাটা না ব্যাঙ্গে উল্টো দুশো টাকা নিয়ে নিলাম গাড়ি ভাড়া দেওয়ার জন্য দোকান থেকে বাগনি বাগিনাদের জন্য নাস্তা ও গাড়ি ভাড়া টাকা নিয়ে উঠে পড়লাম এই ছোট্ট টনটম গাড়িতে গাড়িতে উঠে মোবাইলটা বের করলাম এলাকার চারপাশের দৃশ্য ধারণ করার জন্য মাতামুহুরি নদীর কুলগেশে আমাদের গ্রামের এই রাস্তা রাস্তার আশেপাশের দৃশ্যগুলো চমৎকার হলেও রাস্তাটি গত

একটাতে করে চলে এলাম ছোট বোনের বাড়িতে এসে দেখি মামারা ঘুমাচ্ছে ছোট বোনকে বললাম এখন বড় আফুর বাসায় চলে যায় আসার পথে আপনার এখানে আবার ঢুকবো এই বলে ছোট বোনের বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম এক মিনিট হেঁটে ছোট নদী পার একটা হয়ে টমটম গাড়িতে করে চলে আসলাম বড় আপুর বাড়িতে আসার দু তিন ঘন্টা পর ইফতারের সময় ইফতার করলাম তুকমার শরবত মুস ও সুলাম দিয়ে এবং সেহেদি কেলাম কাসা সুরি কোরাল মাছের মাথা ও সিংড়ি দিয়ে আফুর বাসায় এক রাত থাকার পর হেঁটে হেঁটে আবারও চলে আসলাম ছোট বোনের বাসায় ছুটু বোনের মেয়ে আমাকে দেখতে অনেক খুশি হয়ে হাসতে শুরু করে দিল অথচ আসার সময় করতেছিলাম আমাকে সে চিনতে পারবে কিনা যেহেতু প্রায় ছয় সাত মাস পর বোনের বাড়িতে আসলাম আচ্ছা যাই হোক সন্ধ্যাবেলা মুহূর্তে দুই বাগনি নিয়ে একটু ঘুরতে বের একটু পর ছোটটা দোকান থেকে নাস্তা নিয়ে দেওয়ার জন্য হাত ধরে টানতেছিল কিন্তু বড়টা দিকে যেতে চাইলে কান্না করতেছিল তারপর যখন দেখলো তার কথা না শুনে ছোটটার নাস্তা নিয়ে দিয়েছি তখন সে আমাকে প্রথমে পাথরের ডিল মারতে চাইলো তারপর এত বড় ইটা মারতে চাইলো এবং সব শেষে হাতে একটা জোরে কামড় বসাই দিল আর এগুলা দেখে দেখে সোহাইবা হাসতেছিল তারপর ইফতারের সময় হয়ে গেলে বাসায় ঢুকে ইফতার করার পর দুই বাগনীর সাথে অনেকক্ষণ মজা করলাম অনেকদিন পর তারা মামাকে পেয়ে অনেক খুশি এবং সেই খুশিতে দিশাহারা হয়ে একজনের সাথে মাথায় বাড়ি লাগাতে দুজনেই কান্না করতে শুরু করে দিল পরে তাদের কান্না পর ঘুমিয়ে পড়ি এবং আমার বোন আমাকে ডিম ও মলা মাছের সাথে হাঁসের মাংস কেটে বোনের বাড়িতে একদিন থাকার পর এখন চলে যাচ্ছি যদিও সকালবেলা বের হতে চেয়েছিলাম কিন্তু বের হতে চাইলে সময়ে কান্না কাটে শুরু করে দিচ্ছিল তাই এখন দুপুরের পর সেই মাদ্রাসায় চলে যাওয়াতে বের হতে পারলাম আচ্ছা যাই হোক ছোট বোনের বাড়ি থেকে আবার ইনুস মেম্বারের ইফতার দাওয়াতে চলে আসলাম বহদ্দার কাটা স্কুলে এখানে এসে সন্ধ্যার পর সবাই বসে ইফতার করলাম ইনুস মেম্বারের ইফতারের মেনুতে ছিল শরবত চোলা মুড়ি তরমুজ ফেফে ও আনারস ইফতার শেষ করে বাড়িতে এসে ঈদে যে পাঞ্জাবিটা পড়বো সেটি একটু পড়ে দেখলাম বাহ পাঞ্জাবি তো দারুণ আছে আপনারা যারা এরকম পাঞ্জাবি চান তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া পেজে যোগাযোগ করতে পারেন এখানে যারা পাঞ্জাবি বিক্রি করে তারা পাঞ্জাবির লভ্যাংশের টাকাগুলো দিয়ে গরিব অসহায়দের সহায়তা করেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন